আসসালামু আলাইকুম, অনলাইন স্টাডি ক্যারিয়ার সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এসএসসি 24 ব্যাচের আজকে আমরা গণিতের এমসিকিউ সমাধান করব। এটা মূলত দিনাজপুর বোর্ড 2024-এর আমাদের কাছে যে সেটটা আছে সেটা মূলত ঘ সেট। আমরা যদি লক্ষ্য করি, প্রথমেই আমাদের এক নাম্বার এমসিকিউ কি বলছে, যে একটা সেট দেওয়া আছে m=2 m=2 3 4, এটা হচ্ছে n=2 4 7। এখন m থেকে n কিন্তু বিয়োগ করতে বলছে, সো এখানে টু, এখানে টু টু বাদ থ্রি থ্রি, সো থ্রি থাকবে এখানে, কিন্তু থ্রি নাই, থ্রি থ্রি থাকবে, ফোর ফোর কিন্তু বাদ। তার মানে আমাদের একের ক নাম্বার অ্যান্সার হবে, একের ক। এবার দুই নম্বর লক্ষ্য করি, সমবৃত্তভূমির বিলোনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 7 সেন্টিমিটার। যদি লক্ষ্য করি, আমরা সমবৃত্তভূমির আয়তনটা জানি, পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। তাহলে আর যদি গুণ করি তার মানে 25, আর এইচ বলতে যদি আমরা হিসাব করি তার মানে 7। সো 5 7 35, 5 হাতে 3, 7 2 14, 15 16 17, 175। সো আয়তন কিন্তু 175 পাই হবে। সো এই যে আমাদের 3 নাম্বার, এই 3 নাম্বার কিন্তু অ্যান্সারটা হবে না। সো 1 এবং 2 অ্যান্সার আমাদের, 1 2, সো 2-এর ক নাম্বার অ্যান্সার। এবার 3 নাম্বার লক্ষ্য করি, বলছে আমাদের যে 10y এর মান নিচের কোণটি, তাহলে 10y বলতে আমরা কোণ কিন্তু এটাকে ধরবো, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই না? এটা হচ্ছে আমাদের কি লম্ব, তাহলে অতিভুজ আর লম্ব তোমার 2 2 4, 4 থেকে একবার দিলে হচ্ছে আমাদের 3, তার মানে এটা হচ্ছে √3। কিন্তু এটা আমাদের পি কি হচ্ছে √3। এখন কি বলছে, 10y, তার মানে কোণ কিন্তু আমাদের এটাকে ধরতে হবে, এটাকে কোণ ধরে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে অতিভুজ। সো 10y ইকুয়াল টু লম্ব ভূমি, তার মানে √3। সো 3-এর ক নাম্বার অ্যান্সার। 4 নাম্বার লক্ষ্য করি, sin²x + cos²y, sin²x তার মানে কোণ, এবার এটাকে ধরতেছি, সো সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ জানি, সো 1/2, তাহলে 1/2 এর উপরে কিন্তু স্কোয়ার, প্লাস কস সমান সমান ভূমি বাই অতিভুজ, সো √3/2 এর উপরে স্কোয়ার, তাহলে 1/4 প্লাস পাচ্ছি 3/4, তাহলে লসাগু হচ্ছে 4, পাচ্ছি 4, তার মানে হচ্ছে 1। তাহলে আমাদের এখানে 4-এর হবে খ, সরি তাহলে কত হলো, আমাদের একটু ভুল হলো নাকি দেখি, এখানে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে এক্স, লম্ব বলতে 1, অতিভুজ হচ্ছে 2 1/2। এবার কস ওয়াই, সরি কস ওয়াই বলতে এটাকে ধরা হচ্ছে, এটা হচ্ছে আমার কি, এটা ধরা হচ্ছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে কস সমান সমান ভূমি বাই অতিভুজ, তার মানে 1/√3। এই যে কস, এটা এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তখন কস সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তার মানে 1/2, এটা হচ্ছে 1/2, তাহলে এখানে পাচ্ছি 4, এটা কিন্তু আমাদের 1, সো এটা হচ্ছে আমাদের 2, তাহলে 1/2। তাহলে আমাদের 4-এর হবে ক নাম্বার অ্যান্সার। 5 নাম্বার লক্ষ্য করি, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত, এটা হচ্ছে আমাদের 5-এর ক, যদি হিসাব করি আমাদের 9.63 আসে। এরপরে কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30° হবে, তাহলে 10θ = 10 এইচ ভাগ, সাপোজ এটা এক্স ধরে নিলাম আমরা, তাহলে 10θ = লম্ব ভাগ ভূমি, তার মানে 10 কত ডিগ্রির মান, এখানে 10 নিয়ে আসতে হবে, 10 কত ডিগ্রির মান হচ্ছে আমাদের কত, এই 30°, তাহলে 10 আমরা কি জানি, 10 30° মান জানি, 1/√3, সো 1/√2 ইয়া √3 আমাদের 6-এর ক, এটা মূলত অ্যান্সার হবে। এরপরে আসে আমাদের 7 নাম্বার, 7-এর বলছে বর্গের প্রতিসাম্য রেখা কয়টি, এটা মূলত 4টা, যদি আমরা হিসাব করি 4টা থাকে, তো মূলত প্রতিসাম্য রেখা মানে তাকে 4টা সমান ভাগে ভাগ করা যায়, 4টা সমান ভাগে কিন্তু আমরা ভাগ করতে পারতেছি, সো 4টা হবে আমাদের প্রতিসাম্য রেখা। এরপরে আমরা আসি 8 নাম্বারের ক্ষেত্রে, 8 নম্বরে বলছে ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু ডিও ইফ, ত্রিভুজ বিডিই আর ত্রিভুজ এবিসি কত, এটা হচ্ছে আমাদের 8-এর ক, 2:3 হবে। এবার 9 নম্বরে আসি আমরা, 9 নম্বরে কি বলছে, 9 নম্বরে বলছে পাই মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই মিটার পরিধি বিশিষ্ট, এটা কিন্তু আমাদের পাই মিটার পরিধি বিশিষ্ট, আমরা 2πr, সাপোজ 2πr ইকুয়ালটা কিন্তু আমরা পাই বলতে পারি, তাহলে এই পাই কাটা, সো 2r = 1, তাহলে r ইকুয়ালটা কিন্তু হাফ। এবার এর কি ক্ষেত্রফল বলছে, ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল কি জানি, পাই আর স্কোয়ার, এটা জানি না, তাহলে পাই আর স্কোয়ার যদি আমাদের হয়, তাহলে পাই আর বলতে 1/2 এর উপরে স্কোয়ার, তখন এর মানে পাই বাই 4 পাচ্ছি আমরা, সো 9-এর ক নাম্বার আছে। এবার 10 নম্বরে আসি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে, বর্গ এত বর্গমিটার হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে √3/4 এ স্কোয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে 25√3, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 4, এই সাইডে গুণ দিলে হচ্ছে 100√3,
তাহলে এখানে আর এখানে কিন্তু ফোরটা আছেই, তাহলে এ স্কয়ার ইকুয়াল হচ্ছে এটা আমাদের ভাগ দিই তাহলে এখানে, তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা, তার মানে 100 থাকবে ভাগ হচ্ছে 4, তার মানে ভুলে গেছে এখানে 4 দিয়ে 25, 4 25 100, আর এখানে আমাদের কি থাকতেছে শুধুমাত্র রুট থ্রি থাকতেছে, রুট থ্রি স্কয়ার থাকতেছে, তার মানে রুট থ্রি, আর এই সাইডে রুট থ্রি, রুট থ্রি রুট থ্রি কাটা যাচ্ছে, আর এ স্কয়ার রুট ওভার হচ্ছে 100, তার মানে কত 10, তাহলে আমাদের এখানে 10-এর খ নাম্বার অ্যান্সার হবে 10 মিটার। এরপরে আসি আমাদের ক্রমযোজিত গুণ সংখ্যার জন্য প্রয়োজন, এটা মূলত হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় আর অজীব রেখা নির্ণয়, তার মানে 11 ক নাম্বার অ্যান্সার। এরপর আসি 12 নাম্বার, কি বলছে উপাত্তের সর্বোচ্চ মান, আমরা জানি পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ মাইনাস হচ্ছে সর্বনিম্ন, এটা জানি, তাহলে পরিসর আমাদের 48 দেওয়া আছে কিন্তু, আর সর্বোচ্চ আমাদের দেওয়া আছে কত 97, এখন সর্বনিম্নটা বের করতে হবে, সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন এই সাইডে চলে আসলাম, তাহলে সর্বনিম্ন ইকুয়াল 97 মাইনাস হচ্ছে 48, তাহলে আমাদের কত হচ্ছে 17 থেকে 8 ভিতরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তার মানে 9, আর এটা থাকছে 8, 8 থেকে যাবে তাহলে 4, তার মানে 49, অর্থাৎ 12 গ, 12 গ নাম্বার অ্যান্সার। এবার আসি আমরা 13 নাম্বার, 13 নাম্বার নিচের কোনটি অম্লজ সংখ্যা, নিচের কোনটি অম্লজ সংখ্যা, যদি এটাকে ভাঙ্গে আমরা পাবো কত 4 পাবো, এটা ভাঙলে 6 পাবো, বাট এই 8 আমরা 32 কে কিন্তু ভাঙাইতে পারলে কিন্তু একটু আমাদের 10 মিটার চলে আসবে, সো আমাদের এখানে 13-র কিন্তু খ নাম্বার অ্যান্সার হবে, এটা আমাদের হচ্ছে অম্লজ সংখ্যা, যদি এটা হিসাব করে 9 আসবে, এখানে 25 আসবে, এটা 3 আসবে, এখানে 2, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, সো আমাদের 13 হবে খ নাম্বার অ্যান্সার। এরপরে 14 নাম্বার লক্ষ্য করি, 14 নাম্বার কি বলছে, বলছে এফ অফ এক্স ইকুয়াল এত হয়ে তবে এর মান নির্ণয় করো, এফ অফ -3 বসাইতে বলছে, সো এখানে -3 বসাইলে পাবো আমরা -27 পাবো, তারপরে প্লাস এখানে 3 বসে 9, 9, কি সরি 3-এর উপরে স্কয়ার দিলে তার মানে 9, 9x² মাইনাস মাইনাস প্লাস 3, 6, 18 ইকুয়াল টু হচ্ছে কত আমাদের, এখানে মাইনাস আছে, -9 ইকুয়াল টু কত 0, তার মানে যদি হিসাব নিকাশ করি আমরা টোটাল ভাবে এখানে এ এর মান পাবো আমরা কত 2 পাবো, ঠিক আছে, সো 14-র খ নাম্বার অ্যান্সার হবে। এবার আসি 15 নাম্বার, 15 নাম্বার কি বলছে, এ ইন্টু 2a-3 ইকুয়াল হাফ হলে পড়ে, এটাকে যদি আমরা এটাকে এইভাবে রাখি যে 2a-3 ইকুয়াল, তাহলে এই এটা এই সাইডে গিয়ে ভাগ হয়ে যায়, তার মানে 1/2a, তাহলে 2a-1/2a ইকুয়াল টু কিন্তু 3। এবার যদি আমরা হিসাব নিকাশ করি টোটাল ভাবে তাহলে দেখবো এই তিনটা সত্যি কিন্তু প্রযোজ্য, আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি 2a-1/3, যদি হিসাব নিকাশ করি আমরা একটু আমরা করে দেখছি খাতা, যদি আমরা করি দেখবো যে এখানে আমাদের 15 ঘ নাম্বার অ্যান্সার চলে আসবে। এরপর 16 নাম্বার আসি, এ প্লাস 1/a ইকুয়াল টু 0 হলে পরে এটার মান নির্ণয় করতে বলছে, এটাও একটু দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কি এ প্লাস 1/a ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা এই কাজ করতে পারি রুট এ এর উপরে স্কোয়ার দিতে পারি, স্কোয়ার রুট কাটা, সো এ থাকবে প্লাস 1/√a, এর উপরে স্কোয়ার দিলে কি আমাদের এটা কিন্তু কিন্তু 0 আছে কিন্তু 0, সো এবার কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হল স্কোয়ার, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস কি 2ab, তাহলে 2√a√b এমনটা, তাহলে এখান থেকে রুট এ প্লাস 1/√a এর উপরে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, সো রুট এ প্লাস 1/√a ইকুয়াল টু হচ্ছে √2, তো এর মান হচ্ছে √2, আর এখানে কিন্তু আমাদের √2 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে √2 √2 গুণ করলে কত হয় 2 হয়, সো 16 গ নাম্বার অ্যান্সার। এবার আসি আমরা 17 নাম্বার, কি বলছে সাধারণ লগের পূর্ণক, তাহলে 1, 5টা 0 আছে, তার 5টা আমরা সামনে নিয়ে আসবো, কারণ লগের পূর্ণক বলছে, সো তার মানে কত 6 হবে, সো 17 ক, আর এই যে পূর্ণক চিহ্ন কিন্তু এটা আমাদের, তাহলে এবার আসে 18 নাম্বার, 18 নাম্বার যদি আমরা হিসাব করি এখানে এক্স এর মান, এখানে যদি আমরা লক্ষ্য করি √2x-2, এটা ওই সাইডে দিয়ে গেলে হয় 5 থেকে 4 বার দিলে হবে 1, তার মানে √2x ইকুয়াল টু হবে কত আমাদের, সরি √2x না, এটা সম্পূর্ণ উপরে স্কয়ার, কিন্তু 1 এর উপরে স্কয়ার দিলে রুটটা চলে যাবে, তাহলে এটা ওই সাইডে গিয়ে কি হবে 3 হবে, ঠিক আছে 3, তাহলে x ইকুয়াল টু কি হবে 3/2 পাবো, সো আমাদের এখানে 18 গ নাম্বার অ্যান্সার। 19 নাম্বার, কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল সূত্র কত হ্রাস পাবে, এটা হচ্ছে 19%, অনেক বড় একটা অঙ্ক আমরা করছিলাম এটা, হ্যাঁ আমরা করে দেখতে পারি। এরপর আসি এক্স এর মান, এক্স এর মান কত ডিগ্রি, আমরা যদি লক্ষ্য করি একটা সামন্ত্রিকের যদি আমরা কোণ এটাকে ধরি, বিপরীত কোণ দ্বয় কিন্তু পরস্পর সমান, তার এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, সো এই কোণটা আমরা লিখতে পারি 3x+8, পাশাপাশি এই কোণটা কিন্তু 10, তার মানে এই সম্পূর্ণ কিন্তু 180 ডিগ্রি, তাহলে এইটা যোগ এটাই কোণটা 180 লিখতে পারি, তার মানে 3x
প্লাস 8 প্লাস 2x প্লাস 7 ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 3x আর এখানে কত আমাদের 2x, তার মানে 5x, 5x ইকুয়াল 8 সাথে 15, 180 মাইনাস 15, তাহলে কত আসে দেখি আমরা, 180 মাইনাস 15 ডিগ্রি ভাগ হচ্ছে 5, এর মানে 33 ডিগ্রি। 20 আমাদের বলছে না x এর মান নির্ণয় করো, সো আমাদের এখানে 20 এর অ্যানসার হবে গ, 33 ডিগ্রি। এবার বলছে এ বি সি ডি এর পরিসীমা, আমরা যদি লক্ষ্য করি পরিসীমার ক্ষেত্রে সামুদ্রিক ক্ষেত্রে জানি 2 ইনটু ওই সামুদ্রিক মানে এই যে এই দুটো কি যোগফল, তোমার 4 আর 3 7, তোমার ইনটু 7, তাহলে কত, 7 গুণা 14, সো এটা হবে আমাদের এই 21-এর ঘ নাম্বার। 22 নম্বর যদি লক্ষ্য করি, 22 নম্বর কি বলছে, এত সমীকরণ দ্বয় স্থানাঙ্ক নির্ণয় করো, তার মানে এটা হচ্ছে আমাদের কি এই x এবং y এর মান নির্ণয় করা। যদি লক্ষ্য করি এখানে 2x প্লাস y, এখানে 3x মাইনাস y, আমরা যদি একটা গুণ মানে কোনো কিছু দিয়ে অপোনেন্ট পদ্ধতি প্রয়োগ করতে পারি, প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করতে পারি, যে কোনো উপায় আমরা যদি লক্ষ্য করি x এবং y এর মান নির্ণয় করি, তাহলে আমরা কিন্তু 22-এর ঘ পাবো। এরপরে আসি 23, এত গুণোত্তর ধারাটি চতুর্থ পদ, এখানে দেওয়া আছে 1 2 3 4 5, 5 নম্বরটা দেওয়া আছে, তার মানে আর পাওয়ার 4, এয়ার পাওয়ার 4, এয়ার পাওয়ার 4 ইকুয়াল দেওয়া আছে কত, 162 দেওয়া আছে, তাহলে এ বলতে 2, 2 দিয়ে ভাগ করি আর পাওয়ার 4 ইকুয়াল টু 8 2 গুণ 16, 2 1 2, তার মানে আর ইকুয়াল টু পাচ্ছি আমরা 3। তখন এখানে কি বলছে আমাদের চতুর্থ পদ, তাহলে 1 2 3 4, তার মানে জেটের মানটা, তাহলে কি চতুর্থ মানে কি এয়ার পাওয়ার কিউব, তাহলে এ বলতে 2 আর কিউব বলতে 3 এর পাওয়ার কিউব, তার মানে 2 ইনটু 27, তার মানে 54, তার মানে 23-এর গ নাম্বার অ্যান্সার। এবার আসি 24 নাম্বার, কি বলছে, ত্রিভুজ পি কিউ আর এ কিউ এবং আর সমদ্বিখণ্ডক অভিমুখে মিলিত হয়েছে, এখানে 50 ডিগ্রি, কিউ আর কত, এটা আমাদের আসে 124 নাম্বার, 24-এর গ 115 ডিগ্রি আমাদের আসে, সো 25 গ। 16 নাম্বার, সমবাহু ত্রিভুজে একটা বাহুকে বর্ধিত করলে পরে, এ একটা সমবাহু ত্রিভুজ যদি আমরা ধরি, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে জানি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, সো এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাকে বর্ধিত করছে, এটা ওই সাইডে বর্ধিত করছে, এটা 60 ডিগ্রি হলে পরে এটা হচ্ছে 120 ডিগ্রি, ঠিক সেম টু সেম এটা 120 ডিগ্রি। এখন বলছে এই দুইটা সমষ্টি, তার মানে 240 ডিগ্রি, সো 25 গ নাম্বার। 26 নাম্বার, টেন থিটা, আমাদের কট থিটা হচ্ছে রুট থ্রি, তার মানে টেন থিটা হচ্ছে তার বিপরীত, তার মানে 1/√3। এবার বলছে সেক থিটা ইকুয়াল টু টেন থিটা, হ্যাঁ সেক সমান সমান আমরা জানি কি কস সমান সমান ভূমি অতিভুজ জানি, তাহলে অতিভুজ ভূমি, যদি আমরা হিসাব করি দেখবো টেন আমাদের টু টেন থিটার মান যেটা আসে এই মানটা সমান, আবার 4 সাইন থিটা ইকুয়াল 1/cos2θ, এই মানটা কস টু থিটা ইকুয়াল টু জানি আমরা কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, এই মানটাও বের করলে দেখবো আমরা এর মানটা সমান হয়েছে, সো আমাদের 26-এর ঘ নাম্বার অ্যান্সার হবে। 27 নাম্বার, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য, সমকোণী ত্রিভুজ আমাদের দুইটা কোণের সমষ্টি, সাপোজ একটা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের কিন্তু 90 ডিগ্রি। এখন এটা বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য, সো এক্স মাইনাস ওয়াই ধরে নিলাম, এটা দেওয়া আছে 8 ডিগ্রি, তাহলে যোগ বিয়োগ করি তার মানে 2x, 2x ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 90 থেকে 8 বাদ দিলে কত, তাহলে হচ্ছে আমাদের 71 ডিগ্রি, না 90 থেকে 8 বাদ দিলে হচ্ছে 81, 81, তার মানে x ইকুয়াল টু পাচ্ছি কত আমরা 81/2, 81/2 এর মানে হচ্ছে 40.5, ঠিক আছে, 81/2 90, 90 মাইনাস 8 সরি 82, এটা হচ্ছে 82 ডিগ্রি, এটা পাচ্ছি আমরা 41 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, তো অবশ্য অবশ্যই বৃহত্তম হচ্ছে 49, কারণ দুইটা মিলে কি আমার দুইটা মিলে হবে আমাদের কত 90 ডিগ্রি, সো আমাদের 27 ঘ নাম্বার। এবার 28 নাম্বারটায় আসি, 28 নাম্বার কি বলছে, 28 নাম্বারে বলছে একটা বৃত্ত দিছে, এ বি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও বি, এই ও থেকে বি এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5, তারপরে বলছে ও পি, ও পি বলতে এইটা, এটা বলতে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3, তো এটা আমরা অনায়াসে বের করতে পারি, 5 5 25, 25 থেকে 9 বাদ দিলে 16, তার মানে এটা পাচ্ছি আমরা 4। এখন বলছে বি নির্ণয় করো, তার মানে এটা 4 হয়, এখান থেকে এটুকু হচ্ছে 4, তাহলে এখান থেকে অবশ্যই এটুকু কত 4, তাহলে ব্যাস সম্পূর্ণ কত হচ্ছে 8 ডিগ্রি 8 সেন্টিমিটার, সো 28 খ নাম্বার অ্যান্সার। 29, ওয়াই এর মান কত, ওয়াই এখানে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 4y, ওয়াই এর মান নির্ণয় করতে বলছে আমাদের এখানে, এখানে 29 এর আমাদের হবে 60 ডিগ্রি, যদি হিসাব নিকাশ করি আমরা 60 ডিগ্রি পাবো। এরপর 30 নাম্বার, দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা, এটা 4টা, 30 ঘ নাম্বার, এটাই ছিল মূলত আমাদের আজকের সমাধান।